জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার অঙ্ক ক্লাস লাস্ট টাইম সাজেশন, অর্থাৎ পরীক্ষার ঠিক আগের মুহূর্তে অনেক বড় সিলেবাস আমরা আর করছি না, আমরা আমাদের লাস্ট টাইম সাজেশন যে বই, এই বইয়ের থেকে বাছাই করা অঙ্ক করব, বাছাই করা বাংলা, বাছাই করা ফিগার করব। তো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু কি, টপ 250, অর্থাৎ প্রথমে সলভ প্রবলেম শেষ হয়ে যাবার পর যে 250টি ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক রয়েছে, যেগুলোর মধ্যে থেকেই পরীক্ষায় সচরাচর আসতে দেখা যায়, সেই অঙ্কগুলো করব। তো আজকে আমরা প্রথমে যে অঙ্কটা দেখব সেটা 38 দাগ। দেখো 38 দাগের যে সমস্যাটি রয়েছে, পেজ নাম্বার 66, প্রত্যেকে বই খুলবে, 66-এ 38 দাগের দুটি সংখ্যার অনুপাত 11:12 এবং সমষ্টি 460 যদি হয় সংখ্যা দুটি কত কত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা সমস্যা, অনুপাত চ্যাপ্টারে খুবই সহজ একটা সমস্যা। তো অনুপাত দেওয়া আছে 11:12 এবং এই সংখ্যার এই সংখ্যা যাদের অনুপাত তাদের সমষ্টিটা দেওয়া আছে কত, 460, তাহলে সংখ্যা দুটি কত কত। তো অনুপাতের অঙ্কে আমি একটা সহজ সূত্র তোমাদের শিখিয়েছি, যাই থাকুক না কেন, যাই থাকুক না কেন, এখানে x ধরে নেবে, একটা 11x আর একটা 12x, তাহলে সমষ্টি কত, তাহলে সমষ্টিটা কত বের হচ্ছে, সমষ্টি ইকুয়াল টু 11 আর 12, 11 দুগুণে 22 23x, আবার সমষ্টি এইটা, তাহলে 23x = 460, x = 460/23 = 20, x = 20, তাহলে একটা সংখ্যা কত পেয়েছিলাম 11x, তাহলে 11 দুগুণে 22 220, আর একটা হচ্ছে 12x, 12 দুগুণে 24 240, সংখ্যা দুটো হচ্ছে 220 আর 240, যোগ করে দেখো তো ওটা হয় কিনা 460, মনে হয় হয়ে যায়, তাহলে 220 আর 240, 220 240, এই 220 240, এটা আছে এ অপশনে। তাহলে আমরা 36 দাগের অঙ্কটা থেকে কি শিখলাম, দুটো সংখ্যার অনুপাত দেওয়া থাকবে আর সমষ্টি দেওয়া থাকবে, সেখান থেকে সংখ্যা দুটোকে আমরা কিভাবে নির্ণয় করব, মনে রাখবে x ধরে করব। চলে যাব পরবর্তী সমস্যায়, পরবর্তী সমস্যা 41, 41-এ কি আছে দেখি, বইয়ে দেখে নাও, একটি মিশ্রণে তামা ও দস্তার ওজনের অনুপাত 5:3, তামার ওজন যদি 30.5 গ্রাম হয় তাহলে দস্তার ওজন কত। আগের সমস্যায় আমরা সমষ্টি পেয়েছিলাম আর অনুপাত পেয়েছিলাম, আর এবার কি পেলাম, অনুপাতের সাথে একটা সংখ্যা দেওয়া থাকলো, তাহলে কি করব, দেখো যে তামা এবং দস্তার অনুপাত 5:3, তার মধ্যে তামার ওজন জানি আর দস্তার ওজন জানি না, এটাকে এক্স ধরে নেব। তাহলে আমরা এক কাজ করি, তামা তামা ইস টু দস্তা যদি আবার লিখি, তাহলে তামার ওজন কত 30.5 আর দস্তার ওজন কত এক্স পেলাম, এটা তামার দস্তার ওজনের অনুপাত আর তামা ও দস্তার ওজনের অনুপাত এটা, তাহলে একই জিনিসের ওজনের অনুপাত যদি একবার সংখ্যায় পাই, একবার যদি এক্স ধরে পাই, তাহলে দুটোকে সমান বলা যায় না, যেমন আমার কাছে আর পবিত্রর কাছে, এখন যে টাকা আছে সেই টাকার অনুপাত যা, সেটা যদি কেউ জানে আর যদি কেউ না জানে, এ ধরে নিল আমার কাছে এক্স টাকা আছে আর পবিত্রর কাছে ওই পরিমাণ টাকা আছে, এই দুটোর অনুপাত তো তাই হবে। তাহলে এবার এই তামার ওজনটা আমি জানি, দস্তারটা জানি না, কিন্তু এদের অনুপাত এটা জানি, তাহলে এই পরিমাণ দস্তার এই পরিমাণ তামা, এদের এই অনুপাত আর এই অনুপাত সমান হবে। তো তাহলে আমরা কি লিখতে পারি, 30.5:x = 5:3, এটা লেখা যায় কি যায় না, যায়। তাহলে এটাকে আবার এইভাবে লিখতে পারি, 30.5/x = 5/3, এটা লেখা যায় কেন, অনুপাত কথার অর্থ হচ্ছে উপর নিচে। এবার কি করব, নিচেরটার সাথে এটার গুণ, এটার সাথে এটা গুণ, তাহলে 5:x = 3:30.5x = 3:30.5/5, টা নিচে চলে আসলো, 5 দিয়ে কাটলে 5 6 30,
পাঁচ অক্ষে পাঁচ, তাহলে তিন অক্ষে তিন, তিন ছয় আঠেরো, আঠেরো দশমিক তিন। তাহলে এবার আমরা বলতে পারবো এই এক্স মানে হচ্ছে আঠেরো দশমিক তিন, এটাই হচ্ছে দস্তার ওজন। বোঝা গেল? তাহলে এবার আমরা কি শিখলাম, অনুপাত চ্যাপ্টার থেকে যদি অঙ্ক আসে দুটো রাশির অনুপাত দেওয়া আছে, তার মধ্যে একটা জানা আছে আর একটা জানা নেই, আর আগেরটায় কি ছিল, সমষ্টি দেওয়া ছিল কিন্তু কোনোটাই জানা ছিল না, অন্তর দেওয়া থাকতে পারে, গুণফল দেওয়া থাকতে পারে, কোনোটাই জানা নেই কিন্তু তাদের অন্তর তাদের গুণফল এটা জানা আছে, আবার একটা জানা আছে আর একটা কিভাবে বের করতে হয় সেটা আমরা দেখলাম। তাহলে এবার চলো দেখি পরবর্তী কোন অঙ্কটা আমরা করব। এবার দেখব 43 দাগের অঙ্কটা। 43 তে কি আছে দেখো, a is to b সমান সমান 3 is to 5, b is to c সমান সমান 4 is to 7 যদি হয় তাহলে a is to b is to c সমান সমান কত, একদম সহজ অঙ্ক, a a 3, b কত 5, c কত 7 যদি লিখে দিই তাহলে আমার হয়ে যাবার কথা ছিল কিন্তু হচ্ছে না। কেন? এখানকার b সমান সমান 5 কিন্তু এখানকার b সমান সমান তো 4, তাহলে 4 লিখবো না 5 লিখবো, কোনটা লিখবো, কি যন্ত্রণা। আমি a এর 3, b এর 5, b এর 4, c এর 7, তাহলে এবার b এর জন্য 5 না 4 কোনটাকে নেব, এক কাজ করে নেব 5 আর 4 এর গড় করে নেব, সাড়ে চার করে নেব, তাও হবে না। তাহলে এক্ষেত্রে একটা নির্দিষ্ট নিয়ম আছে, এই অঙ্কটাই যদি পরীক্ষায় আসে তাহলে আমরা কিভাবে তার সমাধান করব এই জায়গাটা আমাদের বুঝতে হবে। দেখো তাহলে এ বি আর বি সি, এখানকার বি আর এখানকার বি যদি সমান হতো তাহলে আমরা একবারে অনুপাতটা লিখতে পারতাম, তা সমান যেহেতু নেই তখন আমরা কি করব, এটাকে ব্র্যাকেটের মধ্যে দেব এই, আর এই চারটা এইটাকে ব্র্যাকেটের মধ্যে দেব এই, এটাকে গুণ করব, এটাকে গুণ করব, শুধু এই পার্টটাকে গুণ করব, এই বি পার্টটাকে করব না। এবার কি লিখব, a is to b সমান সমান এখানে গুণ করব এইখানকার b দিয়ে, এখানে এখানকার b দিয়ে এখানে, ভালো করে মনে করবে, এখানকার b দিয়ে এটাকে গুণ করব, এখানে গুণ করব, আর এখানকার b দিয়ে এখানে গুণ করব। এবার এই গুণ করার অর্থ হচ্ছে এটাকেও গুণ এটাকেও গুণ, দুটোকেই গুণ করতে হয়, চার তিনে বারো ইস টু চারি চারি চার পাঁচা কুড়ি, বারো ইস টু কুড়ি মানেও যা, থ্রি ইস টু ফাইভ মানেও তাই, একই সংখ্যা গুণ করেছি গুণ করাই যায় অনুপাতের ক্ষেত্রে। এবার বি ইস টু সি সমান সমান পাঁচ দিয়ে চার পাঁচা কুড়ি ইস টু পাঁচ সাতা পঁয়ত্রিশ, একই সংখ্যা তো গুণ করাই যায় দুটো অনুপাতের ক্ষেত্রে। তো এইবার লক্ষ্য করে দেখো এখানকার বি কুড়ি হয়েছে, এখানকার বিও কুড়ি হয়েছে, আমি একটু কায়দা করে কোনো একটা সংখ্যা গুণ করে দু উভয় ক্ষেত্রের বি কে সমান করে নিয়ে আসলাম, তাতে কোনো অন্যায় হয়, তাতে কোনো পাপ হয়, কিছুই তো হয় না, শুধু আমি কায়দা করে এই বি আর এই বিটাকে সমান করলাম। তাহলে এবার এ সমান সমান কত, বারো, বি সমান সমান কত, কুড়ি, সি সমান সমান কত, পঁয়ত্রিশ, এটাই হবে সঠিক উত্তর। কি মজা আসছে, মজা পেয়ে গেছে সবাই, যাব এবার পরবর্তী সমস্যায়। দেখো কি দেখতে পাচ্ছ, এই বইয়ের টপ 250 মধ্যে 44 দাগের অঙ্কটা, 44 দাগের অঙ্কটা ভেরি 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 ইম্পর্টেন্ট একটা অঙ্ক। কেন, অঙ্কটা পড়ি তারপরে তো বুঝবে কেন। দেখো a ইকুয়াল টু b এর 75%, আবার b ইকুয়াল টু c এর 0.6 অংশ বা ভাগ যদি হয় তাহলে a ইস টু b ইস টু c সমান সমান কত। তো এবার আমরা কিভাবে করব, এই a সমান সমান b এর কত, আগে এইটাকে আগে করে নি, b এর মানে 75% তুলে দিয়ে 100 করে দাও, 3 4 25 দিয়ে কেটেছি, তাহলে a ইকুয়াল টু কত হচ্ছে, a ইকুয়াল টু হচ্ছে 3b বাই 4, b আর 3 গুণ করলাম আর 4 থাকলো, বোঝা গেল। বেশ এবার কি আসবে, এইখানে চলে আসছে, এটা কত আসছে এইখানে, b ইকুয়াল টু c এর কত অংশ, দেখো b ইকুয়াল টু c এর 0.6 ভাগ
দশমিক তুলে দিয়ে নিচে নিয়ে আসলাম, এবার কত পাচ্ছি, দুই দিয়ে কাটলে পাঁচ, দুই দিয়ে কাটলে তিন, তাহলে বি ইকুয়াল টু থ্রি সি বাই ফাইভ, এটা আমরা পেলাম। এবার একটা কাজ করি, এইখানে এইখানে এ ইকুয়াল টু কত লেখা যায় বলতো, এ ইকুয়াল টু এই যে থ্রি বাই ফোর ইন্টু বি ছিল, বি এর পরিবর্তে আর একটা কথা লিখে দিই, এইটাকে লিখে দিই থ্রি সি বাই ফাইভ, এটা হচ্ছে এর মান, এর মানকে সিতে কনভার্ট করলাম, আর কিছুই তো করিনি, করেছি কিছু করিনি, তাহলে এ ইকুয়াল টু থ্রি বাই ফোর বি পেয়েছি, বির পরিবর্তে এটাকে বসিয়ে দিয়েছি, তাহলে এইবার আমার যেটা চেয়েছে এ ইস টু বি ইস টু সি, এর পরিবর্তে কত লিখব, থ্রি বাই ফোর ইন্টু থ্রি সি বাই ফাইভ, এই অনুপাত দিয়ে দিলাম, বি বি এর পরিবর্তে কত লিখব, থ্রি সি বাই ফাইভ অনুপাত দিয়ে দিলাম, সি সি এর মানটা বসিয়ে দিলাম, হলো। এবার কি করব, এবার দেখো কিছু কাটাকাটি করা যায় কিনা, তিন তিরিক কে নয়, সি সবকটা অনুপাতে সব একই থাকলে কেটে দেওয়া যায়, এই অনুপাতে সব এক থাকলে কেটে দেওয়া যায়। এবার কত হচ্ছে, তিন তিরিক কে নয়, তিন তিরিক কে নয়, চার পাঁচা কুড়ি, ইস টু তিনের পাঁচ, ইস টু এখানে এক হচ্ছে, এক মানে ওয়ান বাই ওয়ান, এটাই অনুপাত। এবার এই অনুপাতটা দেখো এখানে নেই, এখানে চুয়াল্লিশ দাগের অনুপাতে আছে টু থ্রি 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 ফোর ফাইভ ফোর ফাইভ সিক্স নাইন টুয়েলভ টোয়েন্টি, কোথাও নেই, তাহলে উত্তর ভুল নাকি আমি ভুল, কেউ একজন ভুল করেছে। অনুপাত যদি ভগ্নাংশের হয় নিচের দুটো লসাগু করতে হয়, নিচের গুলো লসাগু করলে কত হচ্ছে, কুড়ি হচ্ছে, তাহলে নাইন বাই কুড়ি ইন্টু কুড়ি, আবার অনুপাত সংখ্যা বসিয়ে দাও, থ্রি বাই ফাইভ, থ্রি বাই ফাইভ ইন্টু লসাগু ইস টু ওয়ান, ওয়ান ইস টু কুড়ি, তাহলে কুড়ি কুড়ি কাটা গেল, পাঁচ দিয়ে কাটলে চার হয়, এবার তাহলে নয় পড়ে থাকলো ইস টু, এখানে কত থাকছে, তিন চারি বারো, এখানে থাকছে কুড়ি, নাইন টুয়েলভ টোয়েন্টি, কোনো জায়গায় আছে দেখি তো, নাইন টুয়েলভ টোয়েন্টি আছে, ডি অপশানে পেয়ে গেছি, ডি অপশানে পেয়ে গেছি। এই যে যে এই পর্যন্ত আমরা যেটা করলাম, এই জায়গাটা মুছতে হবে, তাই একবার একটু তোমাদের অ্যানাউন্সমেন্ট করে দিই, এই বইটি যত তাড়াতাড়ি পারো ফার্স্ট জানুয়ারির মধ্যে সবাই সংগ্রহ করে নাও, এই বইয়ের দাম এখন আর পঁয়ত্রিশশো টাকা নেই, এর দাম এখন এগারোশো টাকায় চলে এসেছে এই বইয়ের টোটাল সেট। এই বইটি হাতে না থাকলে তোমার কিন্তু জানুয়ারি মাসে টোটাল পড়াশোনা করতে অনেক অসুবিধা হবে। চলে যাব এবার আমরা পরবর্তী আরেকটি সমস্যাতে, এবার আমরা যাব একান্ন দাগের সমস্যায়। দেখো তিন পূর্ণ দুই এর পাঁচ, এর শতকরা হার কত, যদি শতকরা হারে প্রকাশ করা হয় তাহলে তিন পূর্ণ দুই এর পাঁচ একান্ন দাগে, এখানে আমি যেটা লিখেছি এটাকে একটু বাড়িয়ে দিলে হয়ে যাবে। এবার শতকরা হারে প্রকাশ করব, কিসের থেকে কিসে যাচ্ছি, ভগ্নাংশ থেকে দশমিক ভগ্নাংশ, না শতকরা হারে যাচ্ছি, শতকরা হারে কিভাবে যেতে হয় এটা তো আমি জানি না স্যার, বা শতকরা হার থেকে দশমিক মানে ভগ্নাংশ বা দশমিক ভগ্নাংশে কিভাবে আসতে হয় জানি না স্যার, প্রচুর এপিসোড আছে, তো আমি একটু আগে যেটা করছিলাম সেটা দেখলেই বোঝা যাবে। যেমন ধরো এ ইকুয়াল টু বি এর সেভেন্টি ফাইভ পার্সেন্ট, এই কথাটা একটু আগে করেছিলাম, তাহলে বি এর মানে গুণ সেভেন্টি ফাইভ পার্সেন্টকে তুলে দিলে একশো দিয়ে ভাগ হয়, অর্থাৎ পার্সেন্টেজ থেকে ভগ্নাংশে আসলে একশো দিয়ে যদি ভাগ হয়, ভগ্নাংশ থেকে পার্সেন্টেজে গেলে একশো দিয়ে গুণ হবে কি, তাহলে তিন পাঁচে পনেরো আর দুই সতেরো বাই পাঁচ, এর শতকরা হার মানে এই হান্ড্রেড পার্সেন্ট, তাহলে পাঁচ দিয়ে কাটলে পাঁচ কুড়ি একশো, সতেরো দুগুণে চৌত্রিশ, তিনশো চল্লিশ পার্সেন্ট, কে বলেছে অঙ্কটা কঠিন, এবার পরীক্ষায় এটাই আসবে এবং এটাই তো তুমি ভুল করতে যদি এখন না জানা থাকতো, নাকি আগের থেকে শিখে নিয়েছো কোনটা। তাহলে একান্ন দাগে আমরা যেটা করলাম কত হয়েছে আমার, তিনশো চল্লিশ পার্সেন্ট, বি অপশনে এটাকে কিন্তু আমরা পেয়েছি। এবার দেখব পরবর্তী আরেকটি সমস্যা, এবার দেখব তিপ্পান্ন দাগের সমস্যা। একটি সংখ্যাকে একশো পঁচিশ থেকে দেড়শোতে পরিণত করা হলো, শতকরা হার কতটা বৃদ্ধি পেল, কি অঙ্ক, দেখো একশো পঁচিশ ছিল তাকে আমি বৃদ্ধি করে দিলাম, বাড়িয়ে দিলাম, দেড়শো হয়ে গেল, শতকরা কতটুকু পরিমাণ বাড়লো। মনে করো তোমার কাছে একশো পঁচিশ টাকা রয়েছে পকেটে, আমি আরো কিছু টাকা দিলাম, দিয়ে দেড়শো টাকা বানালাম, আমি কত দিলাম তোমাকে, আমি তোমাকে দিলাম দেড়শো থেকে একশো পঁচিশ বিয়োগ করলে যে পঁচিশ হয়, এটা হান্ড্রেড পার্সেন্ট সবাই জানো,
টু থ্রিতে করেছো এইসব অঙ্ক, আচ্ছা গেল 25 টাকা বাড়লো। এবার শতকরা কত পরিমাণ বাড়লো? ম্যাজিক সূত্র 1, পার্সেন্টেজ বের করতে বলেছে, পার্সেন্টেজ না থাকলে ম্যাজিক সূত্র 1 আর পার্সেন্টেজ দেওয়া থাকলে ম্যাজিক সূত্র 2। তাহলে কত টাকা বাড়লো পবিত্র? 25 টাকা। আগে ছিল কত? তাহলে কার মধ্যে বেড়েছে? এর মধ্যে এটা বেড়ে গেছে। তাহলে যত টাকা বেড়েছে যার মধ্যে, ম্যাজিক সূত্র 1 কি, যত বাই যার মধ্যে ইনটু 100%, এটা হচ্ছে ম্যাজিক সূত্র 1। কত বেড়েছে? 25 টাকা। কার মধ্যে বেড়েছে? 125-এর মধ্যে ইনটু 100%। 25 দিয়ে কাটলে 5 হয়, এটা দিয়ে কাটলে 20 হয়, তাহলে 20% বেড়ে গেছে। 53 দাগের সমস্যায় 20% কোথাও নেই, তাহলে সি অপশনটা সঠিক হবে। সিতে আছে, নেই কে বলেছে? আছে। তাহলে আমরা যাব এবার আরো একটি অঙ্কে, দেখবো এবার 55 দাগের সমস্যাটি। টিন এবং তামার ওজনের অনুপাত 2:3, এবং তামা 15 গ্রাম যদি হয় তাহলে টিনের ওজনের শতকরা হার মোটের উপরে কত? কি অঙ্ক এ? এই সমস্যার সমাধান করা কি আদৌ সম্ভব হবে? দেখা যাক। বলছে টিন এবং তামার ওজনের অনুপাত 2:3। এবার তামা আছে 15 গ্রাম, তামা আছে 15 গ্রাম, টিন কত গ্রাম আমরা জানি কিভাবে বের করতে হয়, কিন্তু অঙ্কটা অনুপাত এবং শতকরা হার দুটো বলেছে, মোটের উপরে টিনের শতকরা হার কত? তো এই ক্ষেত্রে টিনের ওজন বের করব, এর ওজন জানি, এই দুটোকে যোগ করব, তারপরে যত বাই যার মধ্যে ইনটু 100% করব, করলে হতো। তো দেখো এটা যদি 15 হয় তাহলে এটা আসে 10, আর মোট হয় কত? মোট হয় 10 আর 15 25। তাহলে টিনের শতকরা হার কত? 10/25 × 100%, তাহলে এখানে হচ্ছে 4×10=40%, টিন হবে 40%। একদম কারেক্ট, যা করেছি কারেক্ট, যে তামা জানি, টিন বের করলাম, তারপরে মোট করলাম 25, মোটের উপরে এটা কত? এটা বাই এটা ইনটু 100%। একদম সংক্ষেপে অঙ্কটা হয়ে গেল, কিন্তু আমি তো অন্য জায়গায় রয়েছি, আমি তো এইখান থেকেই করে ফেলবো, এটা আমার জানার কোনো দরকারই নেই। এখানে কত? 3 আর 2 5, মনে করলাম 5 গ্রাম, তার মধ্যে 2 গ্রাম হচ্ছে 15 গ্রাম আছে না কত আছে ওই মাসিটা কে দেখতে যাচ্ছে? তাহলে আমি মনে করলাম 3 আর 2 5 গ্রাম আর এটা 2 গ্রাম, তাহলে 2/5 × 100%, তাহলে 20×40%। তো এটাও তো আমার একদম সংক্ষেপে হয়ে গেল, এক্ষেত্রে স্টেপ বেশি, এক্ষেত্রে স্টেপ কম। তাহলে আমরা দেখব যে একটা অঙ্ক যদি সঠিকভাবে আমার উত্তর করতে হয়, তার মধ্যে দিয়েও যারা ট্যালেন্টেড, যারা অনেক প্র্যাকটিস করেছো, যারা পরীক্ষাটা একদম আয়ত্তের মধ্যে নিয়ে এসেছো, তাদের ক্ষেত্রে কি বলবো যে কোনটা স্টেপ বেশি আর কোনটা স্টেপ কম, এটা যদি তোমার আগে থেকে জানা থাকে, তুমি যদি এটাকে অনেকবার প্র্যাকটিস করে থাকো, এটাও করে থাকো, তুমি অঙ্ক দেখেই বলে দিতে পারবে আরে এটা তো এইভাবেই করতে হয়। তো এক্সপার্ট অফ দ্য এক্সপার্টস হতে হবে, জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষায় চান্স পেতে হবে, তাই না? রাজ্য রাজত্ব সবই নিতে হবে, সঙ্গে রাজকুমারী নিতে হবে, অর্থাৎ ফাইনাল যে লিস্ট বেরোবে সেখানে নামটা তুলতে হবে। ভালো থেকো।